আসসালামু আলাইকুম হুসনারাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা পাকোড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে পাকোড়া তৈরি করব নুডলস দিয়ে। নুডলস পাকোড়া খুবই মসমসে এবং খেতে দারুণ লাগে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি এই নুডলস তৈরির খুবই সহজ এবং ঝামেলামুক্ত পদ্ধতি দেখাবো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। নুডলসের পাকোড়া বানাবো। প্রথমে আমি নুডলস সিদ্ধ করে নেব। চুলায় পরিমাণ মতো পানি দিয়েছি আর পানি বলকুটে গেছে। এখন আমি 2 প্যাকেট নুডলস ভেঙে দিয়ে দিচ্ছি। নুডলস সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 3 মিনিটেই নুডলস সিদ্ধ হয়ে যাবে। নেড়েচেড়ে 3 মিনিট অপেক্ষা করব। নুডলস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি, একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া নিয়েছি পরিমাণ মতো, সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি 1/2 টিস্পুন, আর জিরার গুঁড়া নিয়েছি 1/2 টিস্পুন, ধনিয়ার গুঁড়া নিয়েছি 1/2 চামচ, সবগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে লবণ নিয়েছি 7 মতো দিয়ে দিচ্ছি, একটা কাঁচা মরিচ কুচি করে দিয়ে দিচ্ছি, আর এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি 1/2 কাপ, আর নিয়েছি বেসন 1/4 কাপ। বেসনের পরিবর্তে চাউলের আটা অথবা ময়দাও দেওয়া যাবে। আর 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ একদম কুচি করে দিতে হবে, সবগুলো মিক্স করব। এরপরে নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলা থাকে ওই 2 প্যাকেট মশলা আমি দিয়ে দিচ্ছি। আর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, ডিম অপশনাল, না দিলেও হবে, আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এগুলো তেলে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি আর তেল গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে দিয়ে দিব। এরকম করে নিয়ে ছোট ছোট করে গোল করে দিয়ে দিচ্ছি। চুলা মিডিয়াম হিটে করে রেখেছি, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, একটু কড়া করে ভেজে নিতে হবে, তাহলে ক্রিস্পি হবে। যখন এরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে। সবগুলো আমি এরকম করে ভেজে তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। এই নুডলসের পাকোড়া ছোট বড় সবাই খুব মজা করে খাবে, সবাই পছন্দ করবে, বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে এবং বিকালে চায়ের সাথে খুবই ভালো লাগবে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, আর এইরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।